For the last defender. সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য সেই সময় রেডিও ছিল একমাত্র চর্চার মাধ্যম। আধুনিক যুগে প্রচার মাধ্যমের অনেক প্রকার থাকলেও রেডিওর স্থান কেউ নিতে পারেনি। 1895 সালে গুগলি লিমো ম্যাক্রোনি রেডিও তৈরি করেছিলেন। ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1923 সালে মুম্বাইয়ে। রেডিও নিয়ে এত কথা কেন বলছি জানেন? 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, অর্থাৎ আজকের দিনটি বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয়। রেডিও দিবস পালনের লক্ষ্য হল জনগণকে রেডিওর গুরুত্ব সম্পর্কে সচেতন করা। আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম রেডিও সম্প্রচারকারী সংস্থার নাম অল ইন্ডিয়া রেডিও? প্রায় 23টি ভাষা এবং 146টি উপভাষা সহ 415টিরও বেশি রেডিও স্টেশন রয়েছে আমাদের এই দেশে। রেডিওকে স্মরণে রাখার জন্য ইউনেস্কো থেকে 2012 সালে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর এই দিনটিতে ইউনেস্কো থেকে একটা থিমের ব্যবস্থা করে থাকে। এই বছর থিম হলো রেডিও অ্যান্ড পিস, অর্থাৎ রেডিও এবং শান্তি। ইউনেস্কো স্বাধীন রেডিওকে সংঘাত প্রতিরোধ এবং শান্তি বিনিময়ের স্তম্ভ হিসেবে তুলে ধরেন। ইউ বাংলা টিভি।